গ্লোবাল ওয়ার্মিং শব্দটার সঙ্গে এতদিন আমরা সকলেই পরিচিত হয়ে গেছি এবং আমরা এটাও জানি যে পৃথিবীর হিমবাহ গলতে শুরু করেছে। কিন্তু কখনো কি এটা ভেবে দেখেছেন যে যদি এইভাবে গলতে গলতে পৃথিবীর সমস্ত হিমবাহ গলে যায় তাহলে তার ফলাফল কি হবে, আমাদের উপর তার প্রভাব কি পড়বে, কিংবা তখনও কি মানুষের বসবাসযোগ্য থাকবে এই পৃথিবী? আজ এইসব প্রশ্নের উত্তর পাবেন এই ভিডিওতে এবং সেই সঙ্গেই জানতে পারবেন আমাদের এই কিছু কাজের জন্য কি ভয়ঙ্কর দিন আমরা ডেকে আনতে চলেছি। পৃথিবী কিভাবে ধ্বংস হবে এই নিয়ে নানান তর্ক বিতর্ক এবং মন্তব্য রয়েছে। আবার সিনেমাও তৈরি হয়েছে যেখানে দেখানো হয়েছে ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ের দ্বারাই পৃথিবী ধ্বংস হবে। এক্ষেত্রে যদি আপনাকে প্রশ্ন করা হয় যে কি করবেন যদি কোনোদিন সকালে ঘুম থেকে উঠে দেখতে পান যে আপনার আশেপাশে সব কিছু এমনকি পুরো শহরটাই জলের তলায় তলিয়ে গিয়েছে, এমনটা হয়তো বাস্তবে আমরা কোনোদিনই কল্পনা করতে পারবো না। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো এটাই যে আমরা বাস্তবে কল্পনা করতে না পারলেও সেরকম ভয়ঙ্কর দিন কিন্তু আমাদের জন্য আসতে পারে এবং এর প্রধান কারণ হলো গ্রিন হাউস এফেক্ট। যেভাবে দিনে দিনে আমরা দূষণ বাড়িয়ে তুলেছি তাতে গলতে শুরু করেছে পৃথিবীর হিমবাহ এবং আমাদের জন্য অপেক্ষা করছে এমন ভয়ঙ্কর দিন যেটা হয়তো আমরা কেউই কোনোদিন স্বপ্নেও কল্পনা করতে পারবো না। পৃথিবীর বুকে থাকা সমস্ত হিমবাহ গলে গেলে তার ফলাফল কি মারাত্মক হতে পারে সে বিষয়ে আলোচনা করার আগে একটা উদাহরণ দেওয়া যাক। হিমবাহ গলে গেলে কিভাবে তার দ্বারা সমুদ্রের জলস্তর বেড়ে যেতে পারে? এক্ষেত্রে যদি আপনাকে একটা প্রশ্ন করা হয় যে এক গ্লাস ভর্তির জলে আপনি যদি এক টুকরো বরফ দিয়ে দেন তাহলে কি জলের পরিমাপ বাড়বে? এর উত্তর হলো না, গ্লাসের যে পরিমাণ জল ছিল তাই থাকবে, বরফের টুকরো দেওয়াতে জলের স্তরে কোনো রকম পরিবর্তন আসবে না। কিন্তু যদি গ্লাসের জল নোনতা হয় এবং এবার যদি বরফের টুকরো ফেলে দেওয়া হয় তাহলে গ্লাসের জলস্তর সামান্য পরিমাণ বাড়বে। আর এটাই যদি পৃথিবীতে থাকা সমস্ত হিমবাহর ক্ষেত্রে হয়ে থাকে তাহলে কি হবে? বন্ধুরা, পৃথিবীর কিছু পরিমাণ জল সাগর মহাসাগরের রূপে রয়েছে এবং বাকি জল বরফরূপে জমে রয়েছে যেগুলিকে বলা হয় হিমবাহ। পৃথিবীর প্রায় 5.8 মিলিয়ন বর্গ মাইল এলাকা জুড়ে ছড়িয়ে রয়েছে এই বরফ এবং এই সুবিশাল এলাকা জুড়ে থাকা সমস্ত বরফ যদি গলে যায় তাহলে সমুদ্রের জলস্তর প্রায় 230 ফুট পর্যন্ত বেড়ে যেতে পারে, যেটা লন্ডনের বিখ্যাত টাওয়ার ব্রিজকেও ছাড়িয়ে যাবে। থাকবে না লন্ডন, মুম্বাই, সিডনি, ভেনিসের মতো জনপ্রিয় শহরগুলি, ডুবে যাবে বাংলাদেশ, মালদ্বীপ, নেদারল্যান্ডসের মতো আরও অনেক দেশ এবং অস্ট্রেলিয়ার 80% চলে যাবে জলের তলায়। এছাড়াও কোটি কোটি টাকা খরচ করে বানানো দুবাইয়ের মানুষের দ্বীপও সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হয়ে যাবে। তবে শুধু যে এইভাবে কিছু জায়গা ডুবে যাবে তাই নয়, সমুদ্রে পরিবর্তন হলে তার ব্যাপক প্রভাব পড়বে সামুদ্রিক প্রাণীদের উপরও। বিলুপ্তির পথে চলে যাবে পৃথিবীর বেশিরভাগ সামুদ্রিক প্রাণী, আর যারা বেঁচে যাবে তারা তাদের বাসস্থান হারাবে এবং চরম লড়াই করতে হবে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য। তবে এই পরিস্থিতির থেকে মানুষও রেহাই পাবে না, মানবজাতির জন্য আসবে ভয়ঙ্কর দিন। যেসব দেশ ভেসে যাবে সেই সব দেশের প্রচুর মানুষ অন্যান্য দেশে নিজেদের বাসস্থান তৈরি করার চেষ্টা করবে, ফলে স্বাভাবিকভাবেই বেড়ে যাবে শরণার্থীর চাপ এবং দেখা দেবে খাদ্য সংকট। এক্ষেত্রে জানিয়ে রাখি, শুধু খাদ্য অভাব নয়, দেখা দেবে পানীয় জলের অভাবও। একটু পানীয় জলের জন্য চারিদিকে হাহাকার পড়ে যাবে, কারণ আমরা যে মিষ্টি জল পান করি এবং ব্যবহার করি নানান কাজে তার প্রধান উৎসই হলো এই হিমবাহগুলি। এই হিমবাহ থেকেই মিষ্টি জল নদীতে আসে আর নদীতে জলের মাত্রা স্বাভাবিক রাখে, আর এই নদীগুলি থেকেই পাই আমরা মিষ্টি জল যেগুলি আমাদের দৈনন্দিন প্রয়োজন মেটাই। এক্ষেত্রে হিমবাহগুলি যদি না থাকে তাহলে মিষ্টি জল আসবে কোথা থেকে? দেখা দেবে চরম জল সংকট, এর সাথেই বাতাসও হয়ে পড়বে শ্বাস নেওয়ার অযোগ্য, কারণ এটা আমরা সকলেই জানি যে বাতাসে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বেড়েই চলেছে, যেটা হিমবাহ গলে যাওয়ার বড় একটা কারণ। হিমবাহ গলে গেলে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা আরও বেড়ে যাবে, যেটা বাতাসে থাকা অক্সিজেনের থেকে অনেক বেশি হয়ে যাবে, ফলে স্বাভাবিকভাবেই শ্বাস নিতে অসুবিধা হবে, শ্বাস নিতে গিয়ে দম আটকে আসবে, স্বাভাবিকভাবে তখন শ্বাস নেওয়া যাবে না। আন্টার্কটিকার বরফ গলে গেলে পৃথিবীর অর্ধেক জায়গা যে জলের তলায় তলিয়ে যাবে তাই নয়, পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির মধ্যে পরিবর্তন আসবে, পৃথিবীর ঘূর্ণনের গতি ধীরে হয়ে যাবে, এর ফলে বড় বড় ভূমিকম্প, ঘূর্ণিঝড়, সুনামির মতো প্রাকৃতিক বিপর্যয় এত বড় আকারে আসবে যেগুলি আমাদের কল্পনারও বাইরে। শুধু তাই নয়, পৃথিবীর ঘূর্ণনের গতিতে পরিবর্তন এলে ঋতু পরিবর্তনেও ব্যাপক পরিবর্তন দেখতে পাওয়া যাবে, ঋতু পরিবর্তনের চক্রটাই সামঞ্জস্য হারিয়ে ফেলবে, আবহাওয়াতেও ব্যাপক পরিবর্তন দেখতে পাওয়া যাবে। যেখানে বৃষ্টি হওয়ার কথা সেই জায়গাতে বৃষ্টির অভাবে সেই জায়গাগুলি মরুভূমির মতো শুকিয়ে যাবে, আর যেখানে বৃষ্টি না হওয়ার কথা
সেই সমস্ত জায়গাগুলিতে প্রবল পরিমাণ বৃষ্টি হতে থাকবে। আর আবহাওয়া ঠিক না থাকলে স্বাভাবিকভাবেই এর প্রভাব পড়বে চাষের ক্ষেত্রে, চাষাবাদ বন্ধ হয়ে যাবে। তখন একটু খাবারের জন্য মানুষে মানুষের লড়াই বেঁধে যাবে। পাহাড় সমান এই সকল হিমবাহগুলি না থাকলে সূর্যের কিরণ পৃথিবীতে রিফ্লেক্ট করতে পারবে না, আর প্রখর সূর্যের তাপে তখন আকাশে মেঘ অনেক বেশি তৈরি হবে, ছোটোখাটো ভূমিকম্প তখন বড় বড় সুনামির মতো আসবে। এখানেই শেষ নয়, এই সকল বিশাল বিশাল হিমবাহের ভিতরে অনেক ভয়ঙ্কর ভাইরাস রয়েছে, যেগুলি ঘুমন্ত অবস্থায় রয়েছে, কিন্তু বরফ গলে গেলে ভয়ঙ্কর মাত্রায় সেই ভাইরাসগুলি পৃথিবীতে ছড়িয়ে পড়বে, যেটা করোনা মহামারীকেও ছাপিয়ে দিতে পারবে, আর এর ফলে পৃথিবীর প্রাণীজগতের অর্ধেক শেষ হয়ে যাবে। হিমবাহগুলি গলে গলে তার ফল কি মারাত্মক হতে পারে সেটা তো আমরা জানলাম। এবার হয়তো আপনাদের মনে প্রশ্ন আসছে যে এই হিমবাহগুলি কি সত্যিই গলে যাবে? এর উত্তর হলো না, একদিনের মধ্যেই তো এমনটা হওয়া সম্ভব নয়। কিন্তু বৈজ্ঞানিকদের মত অনুযায়ী ইতিমধ্যেই বরফ গলতে শুরু করেছে। এই বরফ গলার গতি আমরা আগের থেকে দ্রুত করে দিয়েছি আমাদের কাজের মাধ্যমে, আর যে গতিতে বরফ গলছে এরকম চলতে থাকলে আগামী 5000 বছরের মধ্যেই এই পৃথিবী হয়ে পড়বে হিমবাহ শূন্য। আমরা আমাদের সুবিধার জন্য ক্রমাগত গাছপালা কেটে চলেছি, বন জঙ্গল ধ্বংস করে চলেছি, কারখানার বিভিন্ন ক্ষতিকারক কেমিক্যাল, বর্জ্য পদার্থ, বাড়ির আবর্জনা, অতিরিক্ত প্লাস্টিক এইসব নদীতে ফেলে নদী পুকুরগুলিকে নোংরা নালায় পরিণত করে দিয়েছি। অতিরিক্ত পেট্রোল ডিজেল ব্যবহারের দ্বারা আমরা বাতাসকেও শ্বাস নেওয়ার অযোগ্য করে তুলছি। টেকনোলজি এবং অগ্রগতিকে বেশি গুরুত্ব দিতে গিয়ে আমাদের বিভিন্ন কাজের জন্য 1880 সাল থেকে এখনও পর্যন্ত পৃথিবীর গড় তাপমাত্রা প্রায় 1.1 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গিয়েছে। দিন দিন বেড়ে চলেছে গরম। 2016 এবং 2017 এই দুটি বছরকে 2001 সাল থেকে এখনও পর্যন্ত সবচেয়ে উষ্ণ বছর হিসেবে চিহ্নিত করা হয়েছে। আর তাপমাত্রা বাড়ার ফলে আবহাওয়াতেও আমরা আগের থেকে পরিবর্তন লক্ষ্য করেছি, যার কারণে হিমবাহ আগে যেভাবে গলতো এখন তার গতি অনেক বেড়ে গিয়েছে। 1900 শতকে যেখানে সমুদ্রের স্তর 6 সেন্টিমিটার বেড়েছিল, সেখানে 21 শতকে সমুদ্রের জলস্তর 19 সেন্টিমিটার বেড়ে গিয়েছে। এক্ষেত্রে আপনাদের আরও জানিয়ে রাখতে চাই, ন্যাশনাল ওশানিক অ্যাটমসফিয়ার অ্যাডমিনিস্ট্রেশনের একটি রিপোর্ট অনুসারে 2100 সালের মধ্যে সমুদ্রের স্তর আরও 2.5 মিটার মানে 8 ফুট বেড়ে যাবে। আর এরকম চলতে থাকলে এই শতাব্দীর শেষের দিকেই মালদ্বীপ, মার্শাল আইল্যান্ড, তুগলুর মতো দেশগুলির আর কোনো অস্তিত্ব থাকবে না। শোনা যাচ্ছে এই কারণে মালদ্বীপ সরকার নাকি ভারত সহ অন্যান্য দেশে জায়গা দেখতে শুরু করে দিয়েছে। তবে এর মানে ভারত যে সুরক্ষিত সেটা নয়। হিমবাহ গলনের গতি যদি নিয়ন্ত্রণ না করা যায় তাহলে ভারতেরও বেশ কিছু নাম করা শহর, যেমন মুম্বাই, চেন্নাই এবং কলকাতা সহ 12টি শহরের জন্য বিপদ অপেক্ষা করছে। এইসব শহরের 3 ফুট পর্যন্ত জলের তলায় চলে যেতে পারে। এখন এই সকল বিপদ দেখে নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন আসছে যে তাহলে আমাদের কি কোনো বাঁচার উপায় নেই? ক্ষতি যদিও অনেকটা হয়ে গিয়েছে কিন্তু এখনও সময় আছে। যেভাবে আমরা আমাদের পৃথিবীকে ক্ষতি করছি সেই ক্ষতি পুরোটা পূরণ করতে না পারলেও এখনও মানুষ চাইলে তার অনেকটাই নিয়ন্ত্রণে আনতে পারে। কিন্তু এখন প্রশ্ন হলো এর জন্য কি করণীয়? এই পরিস্থিতি সামলানোর জন্য পৃথিবীর সকল দেশকে একসঙ্গে হাত মিলিয়ে কাজ করতে হবে। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের হার কমানোর জন্য 2015 সালে পৃথিবীর 194টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন মিলে স্বাক্ষর করে প্যারিস চুক্তিতে। এই প্রজেক্ট অনুযায়ী এতে স্বাক্ষর করা প্রতিটি দেশের মধ্যে যে কোনো প্রজেক্ট বা পলিসি পাস করার আগে সেটা পরিবেশের উপর তার কী প্রভাব পড়ছে সেটা বিচার করেই তা পাস করতে হবে। আর গ্রিনহাউস গ্যাস উৎপাদন কম করার জন্য প্রতিটি দেশ কাজ করবে। কিন্তু দুঃখের বিষয় হলো এটাই, বেশিরভাগ দেশই এই শর্ত পূরণে অসফল হয়েছে। কিন্তু যদি গ্লোবাল ওয়ার্মিংকে কম করতে হয় তাহলে প্রতিটি দেশকে গ্রিনহাউস গ্যাসের উৎপাদন অবশ্যই কমাতে হবে, তার সাথে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমিয়ে তার পরিবর্তে সৌরশক্তির মতো নবীকরণযোগ্য শক্তিগুলিকে কাজে লাগানো হবে। আর এরকম যদি প্রতিটি দেশ করে উঠতে পারে তাহলেই অন্তত এই পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। তবে পৃথিবীর যে ক্ষতি আমরা করেছি সেটাকে পূরণ করতে 1 শতাব্দীরও বেশি সময় লেগে যাবে। 2012 সালে কেদারনাথে হওয়া ভয়ঙ্কর বন্যা, 2019 সালে অ্যামাজন জঙ্গলে দাবানল, এছাড়াও কানাডার মতো ঠান্ডা দেশেও তাপপ্রবাহের ফলে মৃত্যু, এই ঘটনাগুলির দ্বারা প্রকৃতি কিন্তু বারবার আমাদেরকে সাবধান করার চেষ্টা করছে। কিন্তু এরপরেও যদি দেশগুলি নিজেদের লোভ ছেড়ে পরিবেশের কথা না ভাবে তাহলে চোখের সামনেই সব শেষ হয়ে যাবে। তাই এই সকল প্রাকৃতিক বিপর্যয়কে হালকাভাবে নেওয়া একদমই ঠিক নয়, বরং সময় এসে গেছে আমাদের প্রত্যেকেরই পরিবেশকে নিয়ে ভাববার,
পরিবেশের জন্য কাজ করার। এখনও সচেতন না হলে এরপর পরিস্থিতি সত্যিই হয়তো হাতের বাইরে চলে যাবে, তখন আর কিছুই করার থাকবে না, চোখের সামনে সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শক হয়ে দেখতে হবে। তোমরা আজকের ভিডিওটি এই পর্যন্ত, আর আজকের এই ভিডিওটি কিন্তু শেয়ার করতে ভুলবেন না, শেয়ার করে নিজেদের বন্ধুবান্ধবদেরকেও জানিয়ে দেবেন যে পৃথিবীর বুকে আমরা কতটা ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করে চলেছি।